হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব চ্যাট পপ আপ। ওকে, তো আগের দিন আমরা অনেক কিছু দেখিয়েছি, যে কোয়েরি সিএসএস এর অনেক টিউটোরিয়াল দেখেছেন আপনারা। তো যারা আমাদের এখনও টিউটোরিয়াল দেখেননি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশানে লিঙ্ক থেকে চেক করে নেবেন। ওকে, তো চলুন আমরা দেখে নিই। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন। তো এখানে আমাদের সিএসএস লিঙ্ক করা আছে, আমাদের ফন্টোসাম আছে, আমাদের একটা আমরা কাস্টম জেএস নিয়েছি, এবং আমরা একটা জেকোয়ারি 3.5.1 আমরা লিঙ্ক করেছি। ওকে, তো এখানে আমরা পপ আপ চ্যাট উইন্ডো দেখাবো। সো এখানে আমরা দেখিয়ে নিচ্ছি, আগে আমরা স্টুডেন্টের মধ্যে দেখিয়ে নিচ্ছি পপ আপ চ্যাট উইন্ডো। ওকে, সো এখানে আমরা একটা বাটন নিচ্ছি সবার আগে, বাটন, বাটনের আমরা ক্লাস নেব, লিখছি এটা ওপেন বাটন। ওকে, দেন আমরা এখানে অন ক্লিক ফাংশন আমরা শুরু করব। আমরা অন ক্লিকে গিয়ে আমরা লিখবো হচ্ছে ওপেন ফর্ম। ওকে, তো এবং আমরা এখানে জাস্ট লিখবো যে এটা চ্যাট, অথবা এখানে ক্লিক হেয়ার। ওকে, তো এখানে লিখলাম আমরা। এরপর আমরা ফর্ম বানাবো। ওকে, তো এখানে আমরা আরেকটা নিচে ডিভ নেব, ডিভের আমরা ক্লাস নেব, ক্লাস নিয়ে আমরা বানাবো হচ্ছে চ্যাট পপ আপ। দেখুন, এই চ্যাট পপ আপ আমাদের বানিয়েছি, এবং আমরা আইডি নেবো হচ্ছে মাই ফর্ম। এটা ক্লাস নিয়েছি আমরা, এখানে আমরা আইডি নেবো হচ্ছে মাই ফর্ম। ওকে, সো এই ডিভটা আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর এরপর আমরা একটা ফর্ম ট্যাগ নেব, আমরা ফর্ম ট্যাগ নেব, ফর্ম অ্যাকশন আমরা কিছু লিখছি না। আমরা এখানে ক্লাস নেব একটা ফর্ম কন্টেনার। ওকে, সো এখানে আমরা নিচে এই ফর্মের মধ্যে আমরা H2 নিচ্ছি, এখানে আমরা লিখছি চ্যাট। ওকে, সো এখানে আমরা লেভেল নিচ্ছি একটা, নিচে আমরা টেক্সট এরিয়ার জন্য এখানে আমরা লেভেল নিচ্ছি, লেভেল ফর লিখে দিচ্ছি আমরা মেসেজ। দেন আমরা এখানে বোল্ড ট্যাগে একটা মেসেজ। ওকে, দেন আমরা টেক্সট এরিয়ায় এখানে একটা আমরা টেক্সট এরিয়া নিচ্ছি, টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার মধ্যে আমরা প্লেস হোল্ডারে, এখানে আমাদের কলম রো অনেক কিছু এসে গেছে, তোমাদের কিছু দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট একটা ক্লাস নেব, আমাদের নেম দেব, অ্যান্ড আমাদের এখানে ক্লাস নেওয়ার কিছু দরকার নেই, আমাদের ক্লাস নেওয়ার কিছু দরকার নেই এখানে। তো এখানে একটা আমাদের টেক্সট এরিয়া, এখানে আমরা ক্লাস নেব একটা, আমরা এখন ক্লাসটা ব্ল্যাঙ্ক রাখছি। ওকে, পরে আমরা নিতে পারেন আপনারা কিছু মেসেজ টেক্সট বলে। ওকে, আমরা নেম দিচ্ছে এখানে হচ্ছে মেসেজ, এটা আমরা দিচ্ছি হচ্ছে রিকোয়ার্ড। ওকে, দেন আমরা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি এন্টার ইওর মেসেজ। ওকে, সো এখানে আমরা একটা বাটন করব, এর নিচে আমরা একটা বাটন করব দুখানা, একখানা সেন্ড একখানা ক্লোজ। তো সেমভাবে আমরা বাটনের ক্লাস নেব, বাটন টাইপ আমাদের হবে, এটা হবে আমাদের সাবমিট, এটা আমাদের সেন্ড বাটন হবে। তো এখানে আমরা ক্লাস অ্যাড করব, সরি, এখানে আমরা ক্লাস অ্যাড করব বিটিএন বলে, এখানে এখানে করবো সাবমিট। ওকে, দেন নিচে আমরা আরেকটা বাটন নেব, এটা আমাদের সাবমিট গেল, দেন আমরা আরেকটা বাটন যাবে, আরেকটা বাটন যাবে যেটা আমাদের বাটন টাইপ হবে বাটন। ওকে, দেন আমাদের এটা আরেকটা ক্লাস নেব, এটা ক্লাস, এটাও বাটন নিলাম, সাথে ক্যান্সেল নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এখানে অন ক্লিক ইভেন করব,
সো সেম অন ক্লিকে আমাদের এটা ক্লোজ হবে। সুতরাং অন ক্লিক আমরা নিলাম, এটা হচ্ছে ক্লোজ ফর্ম। সো ক্লোজ আমরা আগেও নিয়েছিলাম, এটা ক্লোজ ফর্ম, ওপেন ফর্ম, এটা হবে আমাদের ক্লোজ ফর্ম। ওকে, সো এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। তো এটা আমাদের ক্লোজ করবো আমরা, এখানে বাটনে আমরা ভ্যালু দেবো হচ্ছে ক্লোজ। ওকে, সো এখানে ফর্ম আমাদের ক্লোজ হয়ে গেছে দেখুন, এবং আমাদের এখানে ডিপটা এখানে শেষ হয়ে গেছে। ওকে, তো আমরা এর সিএসএসটাকে দেখে নেব। আগে আমরা আউটপুট দেখে নিই আমাদের কী আউটপুট এসছে দেখুন। আমরা গো লাইভ করছি, গো লাইভ করে আমাদের দেখুন ক্রোম খুলে গেছে, আমাদের আউটপুটটা এরকম এসছে। তো আমরা এটাকে সিএসএসে ঠিকঠাক করব। তো চলুন আমরা সিএসএসে লিখে নিই আমাদের বডি আছে, বক্স সাইজিং, বর্ডার বক্স, আমরা ফন্ট ফ্যামিলি নেব, নেব জর্জিয়া, দেন আমাদের ডট ওপেন বাটন, ডট ওপেন বাটন, এটা আমাদের ক্লাস আছে দেখুন একটা, আমাদের ক্লাস ওপেন বাটন। তো এটাকে আমরা স্টাইলিং করব। ওকে, তো চলুন আমরা করে নিই। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, ব্রাউন কালার আমরা দিচ্ছি হচ্ছে, আমরা কালার নিচ্ছি ট্রিপল এফ, দেন আমরা প্যাডিং নিচ্ছি 16 পিক্সেল বাই 20 পিক্সেল, দেন আমরা বর্ডার হলো নান, কার্সার আমাদের পয়েন্টার। ওকে, দেন অপাসিটি আমাদের 0.9 রাখছি আমরা এখানে, আমি একটু হালকা রাখছি অপাসিটিটা 0.9। পজিশান রাখছি আমরা ফিক্সড, দেন বটম 23 পিক্সেল। ওকে, 20 পিক্সেল, 28 পিক্সেল দিয়ে দিচ্ছি আমরা এখানে। ওকে, দেন হচ্ছে উইথ, উইথ আমরা একটা উইথ দিচ্ছি 200 পিক্সেল। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওপেন বাটনের সিএসএস। তো আমরা চ্যাট পপ আপ যেটা আমাদের নেক্সট যে সিএস ক্লাসটা করেছে আমাদের দেখুন চ্যাট পপ আপ, তো এইটা আমরা কল করে নেব। ওকে, সো কপি দেন পেস্ট, দেন এখানে আমরা লিখব হচ্ছে প্রথমে ডিসপ্লে থাকবে নান, দেন পজিশান ফিক্সড, বটম 0, দেন হচ্ছে আমাদের রাইট আমরা 15 পিক্সেল, আমরা বর্ডার দিচ্ছি একটা হালকা 1, আমরা বর্ডার 4 পিক্সেল সলিড। ওকে, তো এছাড়া আমরা জেড ইন্ডেক্স ইউজ করছি, তো আমরা এটা দেখুন করলাম। তো আমাদের আউটপুট এখানে এসছে দেখুন, আমাদের এখানে ছোট্ট মতো এসছে। ওকে, তো এটা আমরা ওপেন করলে ওপেন হবে। তো এরপর আমরা ফর্ম কন্টেনারে লিখব, ফর্ম কন্টেনার হচ্ছে নেক্সট ক্লাস আমাদের ফর্ম কন্টেনার। ওকে, সো আমরা এটা কপি করব, দেন পেস্ট, দেন আমরা এখানে সিএসএস অ্যাড করব। আমরা এখানে ম্যাক্স উইথ 300 পিক্সেল, দেন প্যাডিং 10 পিক্সেল, দেন ব্যাকগ্রাউন্ড কালার ট্রিপল এফ। ওকে, সো এরপরে আমরা ফর্ম কন্টেনার আমাদের টেক্সট এরিয়া, এই আমাদের টেক্সট এরিয়া আছে ফর্ম কন্টেনারের মধ্যে, এটা আমরা অ্যাড করব। ওকে, সো ডট ফর্ম কন্টেনারের মধ্যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আমরা ক্লাস করে নেবো, যেটা হচ্ছে উইথ 100%, দেন আমরা প্যাডিং দিচ্ছি 15 পিক্সেল। ওকে, দেন আমরা মার্জিন 5 পিক্সেল, 0 20 পিক্সেল 20 পিক্সেল 0, মার্জিন আমরা বর্ডার
বর্ডার নান, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আবার। ওকে দেন আমরা দিচ্ছি রিসাইজ নান, দেন মিনিমাম হাইট আমরা দিচ্ছি 200 পিক্সেল। ওকে সো এটা আমরা টেক্সট এরিয়ায় আমরা করে দিচ্ছি। তো আমরা আরেকটা করব ফর্ম কন্টেনারের মধ্যে, ফর্ম কন্টেনার টেক্সট এরিয়া, এখানে আমরা যখন ফোকাস হবে সো তখন আমরা স্টাইলিং করে নেবো এটার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেন আমাদের আউটলাইন। ওকে সো এটা আমাদের হয়ে গেছে। দেন আমরা ফর্ম কন্টেনারে আমরা যে বাটন নিয়েছিলাম বাটনের স্টাইলিং করব। দেখুন এখানে আমাদের সাবমিট ক্লাস বাটন, ক্লাস বাটন নেওয়া হয়েছে, বাটনের স্টাইল আমরা করব। সো বাটন আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি একটা, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা কিছু আমরা এই কালারটা নিচ্ছি, অথবা আমরা একটু সি গ্রিন নিয়ে নিচ্ছি। আমরা এই কালারটা নিচ্ছি, দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার কালার দেবো আমরা হোয়াইট। ওকে দেন আমরা প্যাডিং অ্যাড করবো 16 পিক্সেল কমা 20 পিক্সেল। ওকে আমরা বর্ডার দেবো, আমরা বর্ডার আমরা ইউজ করব প্রপার্টি এখানে, বর্ডার আমাদের নান, কার্সার পয়েন্টার। ওকে দেন উইথ 100% দেব মার্জিন বটম 10 পিক্সেল, অপাসিটি 0.9 বা 8 করে দিলাম এটা। ওকে সো যেটা আপনারা দিতে পারেন মোটামুটি। আচ্ছা আমরা ক্যান্সেল বাটনটা করে নিচ্ছি একটুখানি। সো ক্যান্সেল আমাদের যে বাটনটা আছে সেটার ক্ষেত্রে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে সো রেড করলাম এটা আমি, দেন আমরা সব হোভার এফেক্টগুলো কাজ করে নিচ্ছি। ধরুন ফর্ম কন্টেনার দেন বাটন দেন হোভার, ওকে দেন হচ্ছে কমা, দেন আমরা ওপেন বাটন যেটা আছে ওপেন বাটন দেন হোভার, আমরা অপাসিটি দিয়ে দিচ্ছি 1। ওকে সো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। এটা আমরা ওপেন করে দেখবো, এখন ওপেন হচ্ছে না কারণ আমাদের যে কয়েটা এখন অ্যাড করা নেই। তো ওই যে কয়েটা আমরা অ্যাড করব, আমরা বডি ট্যাগে চলে যাব, সিম্পল বডি ট্যাগে, বডি ট্যাগে গিয়ে আমরা যে কয়েটা অ্যাড করব। তো আমরা HTML এ যাব, HTML এ গিয়ে আমরা এখানে বডি ট্যাগের নিচে আপনারা আমরা স্ক্রিপ্ট ফাইল আলাদাও অ্যাড করতে পারি, custom.js আমাদের আছে, আমরা এখানেই করে দিচ্ছি সিম্পলি। আমরা একটা ফাংশান নেব, ফাংশান যেটা আমাদের স্পেস দেবো হচ্ছে ওপেন ফর্ম। ওকে এখানে আমরা লিখবো হচ্ছে document.getElementById, document.getElementById। ওকে দেন এখানে হবে হচ্ছে মাই ফর্ম, যেটা আমরা এখানে কল করেছি এই যে। ওকে সো এখানে আমরা ডিসপ্লে প্রথমে ব্লক দেব, সো .style.style.display ইকুয়াল টু ব্লক ব্লক। ওকে সেটা আমরা ক্লোজ করব এখানে। দেন আমরা আর একটা ফাংশন, তো ওপেন ফর্মের ফাংশন হলো, সো এবার ক্লোজ ফর্ম ফাংশন হবে। সো এইখানে আমরা নিচে আর একটা ফাংশন নেব, ফাংশন এটা হচ্ছে আমাদের ক্লোজ ফর্ম।
सो क्लोज फर्मे आमरा सिंपली लिखब हे एखे डकुमेंट एलिमेंट बाई आईडी डकुमेंट डट गेट एलिमेंट बाई आईडी दें एखे आमरा नेब हे माई फर्म जेटा आमरा एखानेओ निएछिलाम आगेर बार ओके सो एइटा आमादेर डिसप्ले जस्ट नान होबे आगेटा डिसप्ले ब्लक सो एटा सो स्टाइल डट डिसप्ले इक्वल टू नान तो यहाँ रही मेन फंक्शन ओके तो चलो आप देखे नहीं हमें क्रोम ओपन करब देखो हम ओपन कर चैट आखने मैसेज आर एखे ग्रामरली इन्स्टल करो हमें ग्रामरली बेपारे आगे देखे ग्रामरली ने एक ट्यूटोरियल देखे तो अपना देखते ये चैट पॉपअप ओके तो ये कि लिखते परि देखुन ओके एखाने ग्रामरलिर माध्यम सब कुछ चेन्ज हो जाए सो वेलकम टू माई चैनल प्लीज सबस्क्राइब माई चैनल ओके तो देखुन एखाने आमादेर ग्रामरलिर जोन्नो आमादेर जो भूलगुलो सेगुलो ठीक हो जाए तो सबमिट कर लेने सबमिट हो जाए जेहेतु आमार पीएचपी को फांगशन करा नहीं फर्म एक्शन को किछु करिनि তাই জন্য আমাদের এখানে এটা সাবমিট হবে না এছাড়া যদি আমরা এখানে দেখুন কিছু লিখে আমি আবার দেখাচ্ছি ভুলভাল লিখছি একটুখানি ওয়াচিং ওকে তো সেই ক্ষেত্রে এটা আমরা ক্লোজও করতে পারি দেখুন ওকে এটা আমরা যদি ইন্সপেক্ট করি দেখুন এটা মোবাইল রেসপন্সের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে আমরা পপআপে দিয়েছি ওকে তো আজকে ভিডিওটি অবধি থাকলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ।